বাংলাদেশের বিখ্যাত লেখক পান্থ সাহারিয়ার রহস্য রোমাঞ্চকর গল্প ছিল প্রহেলিকা। এই প্রহেলিকা গল্প দিয়ে বাংলাদেশের বিখ্যাত নাটক পরিচালক, সেই আগেই বলেছিলাম আমরা কলকাতায় যেমন করে নাটক বা থিয়েটারকে দেখি, বাংলাদেশের নাটক কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আপনারা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা একবার চেক করে নেবেন। বাংলাদেশের নাটক মানে আমাদের এখানে যেটাকে টেলিফিল্ম বা টেলিভিশন প্রজেক্ট বলা হয় বা টেলিভিশন ড্রামা বলা হয়, সেটা ওনারা বাংলা নাটক বলে। তো বাংলার নাটকের একজন চর্চিত পরিচালক হলেন চয়নিকা চৌধুরী, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মহিলা পরিচালকদের একজন উনি। তো এই চয়নিকা চৌধুরীর দ্বিতীয় ছবি হচ্ছে প্রহেলিকা। এর আগে চয়নিকা চৌধুরী তিনি বিশ্বসুন্দরী বলে একটি সিনেমা দিয়েছিলেন বাংলাদেশের অন্যতম বিতর্কিত অভিনেত্রী পরিমণিকে নিয়ে। সেই ছবিটি প্রচণ্ড বক্স অফিস সফল ছিল এবং সেই ছবিটি বাংলাদেশের জাতীয় পুরস্কারের মঞ্চে অনেকগুলো অ্যাওয়ার্ডও মানে ক্যারি করেছিল। কিন্তু তার বিশ্বসুন্দরীর থেকেও অনেকখানি এগিয়ে রয়ে গেল এই প্রহেলিকা সিনেমাটা। এই প্রহেলিকা সিনেমাকে এত সুন্দরভাবে চয়নিকা চৌধুরী প্রেজেন্টেশন করেছে যেটা প্রায় ভাবা যায় না। কারণ পরতে প্রহেলিকার ক্ষেত্রে সুরঙ্গর সাথে একটা কম্পিটিশন প্রহেলিকার ছিল, এবং শুধু সুরঙ্গর সাথে কম্পিটিশন না, অন্যদিকে মার্কিউলিস ছিল, অন্যদিকে আবার মানে কি বলবো মানে আপনার মানে পুনর্জন্মের অন্তিম পর্ব ছিল। ফলে এই এই যে তিন চারটে ব্ল্যাক শেডস এর থ্রিলার বা ব্ল্যাক শেডস এর একটা রহস্য রোমাঞ্চ ঘটনা মানে ঘরানার ছবি বা ওয়েব সিরিজ, তার সাথে প্রহেলিকার একটা কম্পিটিশন ছিল এবং সেই কম্পিটিশনকে খুব সুন্দরভাবে উতরে দিলেন এই চয়নিকা চৌধুরী। তো এক্স্যাক্টলি আমরা চয়নিকা চৌধুরীর আগামী কাজগুলোর দিকেও নজর রাখবো, কিন্তু যে বিষয়টা না বললেই নয়, এই ছবিতে মাহফুজ আহমেদের একটা অদ্ভুত মানে কামব্যাক, যেটা বাংলাদেশ এবং বাংলা সিনেমার জন্য খুবই কাম্য ওনার কামব্যাকটা। এবং তার পাশাপাশি হচ্ছে বুবলি। বুবলি তার ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট মানে ঘেটে রয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো বুবলি আর শাকিব খানের রিলেশনশিপ নিয়ে আমরা অনেক কিছুই জানতে পারি, অনেক কিছুই শুনতে পারি, কিন্তু সেটা তাদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবনের আলোচনা করা কখনোই সমীচীন নয়। কিন্তু বুবলি যে জায়গায় চলে গেছিল এবং বুবলির প্রত্যেকটা মানে মানে প্রত্যেকটা ক্রিয়াকলাপে মানুষের একটা হাসির খোরাক হয়ে দাঁড়াচ্ছিল, সেখান থেকে বুবলির যে পুরোপুরি এই সিনেমার মাধ্যমে ফিরে আসা, এই ফিরে আসাটাকে সত্যি ভালো লাগছে দেখতে। কারণ বুবলি আমার মতে একজন খুব ভালো অভিনেত্রী এবং ওর কামব্যাকটা প্রচণ্ড দরকার ছিল। এবং প্রহেলিকার মাধ্যমে এবং খুব অদ্ভুত, শাকিব খানের যেখানে মানে প্রিয়তম রিলিজ করছে সেখানে বুবলির প্রহেলিকা রিলিজ করছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রহেলিকার মাধ্যমে বুবলির ফিরে আসা এবং চয়নিকা চৌধুরীর একটা বিরাট বড় ব্রেক থ্রু, এবং চয়নিকা চৌধুরীর আগামী দিনের জন্য আমার খুব ভালো লেগেছে ছবিটা। এবং ছবিটা ভালো লেগেছে, তবে কয়েকটা জায়গায় একটুখানি আরও ভালো হতে পারতো হয়তো, কিন্তু আমি কোনো স্পয়লার দিতে চাই না। পান্থ সাহারিয়ার গল্প যারা জানেন তারা জানেন, কিন্তু গল্প এবং তার পাশাপাশি সিনেমার মেকিংয়ের মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে। যেমন আমরা যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ মানে পড়েছিলাম বা যখন গৌতম ঘোষের মনের মানুষ দেখলাম, তখন দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আমরা দেখতে পেয়েছি। তো এক্স্যাক্টলি ওই উপন্যাস বা গল্পের সাথে আপনি কখনো সিনেমাকে মেলাতে পারবেন না, কেননা দেবদাস ও শরৎচন্দ্র একরকমভাবে লিখেছিল কিন্তু সঞ্জীবুল্লাহ পানসালি আরেক রকমভাবে মানে দিয়েছিল আমাদের সামনে উপস্থাপনা করেছিল। তো এক্স্যাক্টলি পান্থ সাহারিয়ার গল্পের উপর প্রেক্ষাপট বিচার করে আপনি সিনেমা দেখতে যাবেন না, সিনেমাটাকে সিনেমার মানে মতন করে দেখুন। চয়নিকা চৌধুরী অসাধারণ কাজ করেছে এবং অনেকটা এগিয়ে দিল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে। নমস্কার।